ইদানিং নিত্যনতুন চমক নিয়ে হাজির হচ্ছেন বিশ্বের শীর্ষধনী ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। দিন কয়েক আগেই বিশ্বের গণমাধ্যমের আলোচনায় এসেছিলেন একক মালিক হিসেবে টুইটারে সবচেয়ে বেশি শেয়ার কেনার ঘোষণা দিয়ে। বৃহস্পতিবার ফের মাস্ক আলোচনায় আসেন চালকবিহীন পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় ট্যাক্সি বা রোবোট্যাক্সি বানানোর ঘোষণা দিয়ে। শিগগিরই এই রোবোট্যাক্সিকে বাজারে আনা হবে বলে জানান তিনি। এই ট্যাক্সির লুকিংয়েও চমক থাকার কথা জানিয়েছেন তিনি। এর ডিজাইনে থাকবে ভবিষ্যতের ছোঁয়া, অনেকটা সায়েন্স ফিকশনের গাড়িগুলোর মতো। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে টেসলার নতুন কারখানার উদ্বোধন করেন ইলন মাস্ক। টেসলার গাড়ির উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিশ্বজুড়ে সুবিশাল কারখানা নির্মাণ করছেন তিনি। এগুলোকে বলা হচ্ছে গিগা প্ল্যান্ট। এরই মধ্যে বার্লিনে চালু হয়েছে এরকম একটি গিগা প্ল্যান্ট। টেক্সাসে টেসলার কারখানাটি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গাড়ি নির্মাণ প্ল্যান্ট। বছরে 5 লাখ গাড়ি উৎপাদন হবে এই কারখানায়। অবশ্য ঘোষণা দিয়েও নিজের অঙ্গীকার না রাখার রেকর্ড আছে ইলন মাস্কের। এর আগে 2019 সালেও তিনি ঘোষণা দিয়েছিলেন 2020 সালের মধ্যে এই রোবোট্যাক্সি বাজারে আনার। তবে ধারণা করা হচ্ছে করোনা ভাইরাস জনিত লকডাউনের কারণে সাপ্লাই চেইন সংকটের জেরে বিলম্বিত হচ্ছে তার এই রোবোট্যাক্সির পরিকল্পনা। এদিকে টেসলার বহুল প্রতীক্ষিত সাইবার ট্রাক এবং মানুষের মতো দেখতে রোবট অপটিমাস আগামী বছর বাজারে আসতে যাচ্ছে বলে জানিয়েছেন মাস্ক। তবে ইলন মাস্কের জন্য সব কিছুই ঠিকঠাক মতো চলছে না। সম্প্রতি চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সাংহাইয়ে অবস্থিত গাড়ি নির্মাণ কারখানার উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে টেসলা। বিশ্বজুড়ে টেসলার উৎপাদন আরও বাড়ানোর ইলন মাস্কের পরিকল্পনায় বাদ সাধতে পারে এই লকডাউন। রাইসুল ইসলাম, সময় সংবাদ।